ছেলে আমার মস্ত মানুষ মস্ত। সন্তানদের সুশিক্ষা আর উন্নত জীবন নিশ্চিত করতে জীবনের প্রায় সব সুখ বিসর্জন দিতে হয়েছিল মোহাম্মদ আবু তৈয়বকে। শেষ বয়সে কারো সংসারে আর বোঝা হতে চাননি, তাই বৃদ্ধাশ্রম এখন তার আবাস। জীবন সায়ান্নে দুর্বল শরীরেও রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হয় একাকি। কেউ কি করবে না করবে এটা তোমাদের ব্যাপার, কেউ না করলে আমার কোনো আফসোস নাই, কোনো দাবিও নেই। আমি মানুষ করে দিচ্ছি, আমার কর্তব্য যেটা সেটা আমি করছি, কর্তব্য বলতো যেটা বুঝা দায়িত্ব বলতো। বৃদ্ধাশ্রমের প্রায় সবার গল্প একই রকম, নিজেদের মধ্যে খুনসুটি আর সুখ স্মৃতি রোমন্থন করে সময় পার করেন তারা। আবার কেউ কেউ বৃদ্ধাশ্রমে এসেছেন নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে। সব স্বাধীনতা আমি পাচ্ছি সম্পূর্ণ, এখানে কোনোটাই আমার মনে হচ্ছে না যে না আমি ওদের হুকুম মতো কী করে চলবো, ভালো লাগছে না, আমি এটা করতে চাই না, এটা করতে বলে কোনো বাধা নেই। বিশেষজ্ঞরা বলছেন বার্ধক্যে একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় চিকিৎসার, সেক্ষেত্রে সন্তানদেরই এগিয়ে আসতে হবে সবার আগে। এই চিকিৎসা সেবাটা যদি সে সঠিকভাবে পায় তাহলে তারা খুব ভালোভাবে থাকতে পারে। 2015 থেকে কিন্তু আমরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা যতটুকু আমাদের বরাদ্দ আছে সেই বরাদ্দ অনুযায়ী চালু করেছি। 2061 সালে দেশে প্রবীণের সংখ্যা হবে প্রায় 5.5 কোটি, তাই এখনই কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিলেন তিনি। আত্মীয়তার বন্ধনও কিন্তু আমরা তাদেরকে শিক্ষা দিতে পারছি না। প্রিয়জনের সান্নিধ্যে কাটুক বার্ধক্যের জীবন, প্রবীণ দিবসে এটাই প্রত্যাশা সবার। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।